আমি পারভীন সুলতানা, আমি একজন সুপার সিএসবি। করোনা কালীন সময়ে আমি যে সব কাজ করেছি তা সম্পর্কে বলতে চাই। করোনা সময়ে সরকার যখন বাংলাদেশ সরকার 26 মার্চ সারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করছেন, তখনও আমাদের কাজ তুলে নেওয়া সম্ভব হয়নি। আমি কাজ করেছি, আমার মোবাইলের মাধ্যমে আমি গর্ভবতী মা এবং 2 বছর নিচে শিশুর মাদেরকে আমি পরামর্শ দিই এবং তাদের সাথে আলাপ আলোচনা করি, এবং আমার বাড়ির পাশে যারা ছিল গর্ভবতী মা 2 বছর নিচে শিশুর মা, তাদের কাছে আমি যাই, তাদের সাথে কথাবার্তা বলি এবং পরামর্শ দিই। দেওয়া তারপরে যখন নাকি গর্ভবতী মারা আমার আছে, তাদের ডেলিভারির সময় হয়ে গেছে, তখন আমি তাদেরকে সরকারি হাসপাতালগুলোতে তখন ঢুকাই না, তখন আমাদের এলাকার প্রাইভেট ক্লিনিক যেন ছিল ওইখানে আমি পাঠাই এবং ওইখানে তাদের ডেলিভারি হয়। যাদের নাকি টাকা পয়সা নাই বাড়িতে ছিল, সেসব গর্ভবতী মাদের জন্য আমি আমার 6 মাসের প্রশিক্ষণপ্রাপ্ত যে সিএসবি আছে তার দ্বারা সাথে আলাপ আলোচনা করিয়ে দিই এবং পরামর্শ অনুযায়ী সে বাড়িতে ডেলিভারি করায়। এভাবে আমার এলাকার 7 জন গর্ভবতী মা সুস্থভাবে ডেলিভারি হয়েছে এবং বাচ্চাও সুস্থ আছে। তারপরেও লকডাউনের সময় আমার এলাকায় কিছু লোকদেরকে অনেকেই সাহায্য করছে, আমি ওইভাবে 2টা ফ্যামিলিকে আমি চাল দিয়ে সাহায্য করছি। করোনা সম্পর্কে আমি সচেতনমূলক যেসব কাজ করেছি তার সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমার এলাকার গর্ভবতী প্রথমে আমি করোনা কী জানতাম না, আমার অফিসের বাড়ি অফিসের দাদারা এবং দিদিরা তারা আমাদেরকে বুঝাইছে এবং তারা আমাদেরকে বলছে করোনা কী, কীভাবে সচেতনভাবে কাজ করতে হয় এটা আমার বুঝেছে। আমি বাড়িতে যে মাস্ক ব্যবহার করা, ঘন ঘন হাত ধোয়া সাবান পানি দিয়ে এগুলো আমি তারা আমার পরিবারের সবাইকে বলি এবং তারা এভাবে মাস্কও ব্যবহার করে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাতও দিছে এবং তারা লোক সমাবেশে যাওয়া থেকেও বিরত রয়েছে। আমার দেখা দেখি আমার এলাকার লোকেরাও এভাবে আমার মতন তারাও সচেতনভাবে এভাবে মাস্ক ব্যবহার করছে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়েছে এবং তারাও লোক সমাবেশ থেকে বিরত রয়েছে। আমার এলাকার গর্ভবতী মা রাজন আছেন এবং 2 বছর নিচে শিশুর মা রাজন আছেন, তাদেরকেও আমি এই পরামর্শ দিই যেন মাস্ক ব্যবহার করতে এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে এবং তারা যেন লোক সমাবেশ থেকে যেন বিরত থাকে এভাবে। আর যারা নাকি ঢাকা থেকে আসতেন এবং অন্যান্য দেশ থেকে দূরান্ত থেকে যারা আসতেন, তাদেরকে তারার বাড়িতে তারা যেন 14 দিন যেন তারা এই বাড়িতে থাকে লকডাউনের মতন, তারা এখানে রয়েছে। এভাবে আমি এলাকার লোকজন নিয়ে আমি তাদের সাথে এভাবে কাজ করছি।